আমরা ইতিমধ্যে পক্স নিয়ে সারা বিশ্বে তোলপাড় হয়েছে প্রায় আশিটা দেশে পক্স পাওয়া গেছে গতকাল একটা ফেসবুকে এ ধরনের একটা গুজব আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও পক্স পাওয়া গেছে আসলে এ ধরনের কোনো রোগী পাওয়া যায়নি এবং এটা নিছক একটি গুজব ছিল দেশ ও জাতির স্বাস্থ্য সুরক্ষার তাগিদে আপনাদেরকে জরুরিভাবে আজকের এই সংবাদ সম্মেলনে আহ্বান জানিয়েছি আর করোনা ভাইরাস মহামারী বিশ্ব থেকে এখনও শেষ হয়নি এই প্রকোপ শেষ না হওয়ার সাথে সাথেই আপনারা জানেন বিশ্বে আরও একটি ভাইরাস যে কে বসবার উপক্রম করছে সম্প্রতি যুক্তরাজ্য ইতালি জার্মানি নেদারল্যান্ডস মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা কানাডাসহ চোদ্দোটি দেশে একটি আমরা এটাকে বলি র্যাশ বা ফুসকুড়ি সহ জ্বরের ঘটনা ঘটেছে যা পক্স হিসাবে নির্ণয় করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা পক্সকে শনাক্তযোগ্য ও বর্ধনশীল ব্যাধি হিসাবে বর্ণনা করেছে ইতিমধ্যে সংক্রামক রোগ পক্স ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের প্রতিটি স্থল নৌবন্দর এবং বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে করোনা ভাইরাস মহামারী রেশ কাটার মধ্যে পক্স যখন উদ্বেগের নতুন কারণ হয়ে দেখা দিয়েছে তখন ভবিষ্যতে যে কোনো মহামারী মোকাবেলায় বিশ্ববাসীকে একসঙ্গে কাজ করার জন্য জোর দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পক্স একটি ডিএনএ ভাইরাস কাউপক্স ভ্যাকসিনিয়া ও ভেরিওলা এই গ্রুপের ভাইরাস এটি একটি জুনোটিক ভাইরাস যার প্রাথমিক সংক্রমণ সংক্রমিত প্রাণীর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে বা সম্ভবত তাদের অপর্যাপ্তভাবে রান্না করা মাংস যারা খায় ওই সমস্ত পশুগুলিকে তার মাধ্যমে ঘটে যেমন জঙ্গলি কুকুর ইঁদুর খরগোশ কাঠবিড়ালি বানর সজারু ইত্যাদি উনিশশো সালে ল্যাবরেটরিতে প্রথম বানরের দেহে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল ফলে উনিশশো সালে এর নামকরণ করা হয় পক্স এই ভাইরাসের দুটো স্ট্রেন আছে কঙ্গো বেসিন স্ট্রেন পশ্চিম আফ্রিকার স্ট্রেনের চেয়ে বেশি মারাত্মক এই ভাইরাস পশু থেকে প্রাণী এবং পশু থেকে মানুষে সংক্রমিত হয় করোনার সাথে কিছুটা মিল আছে মানুষ থেকে মানুষের সংক্রমণে সবচেয়ে ভয়ঙ্কর মাধ্যম বলে বিবেচিত নব্বই শতকরা নব্বই ভাগ রোগী পনেরো বছরের কম বয়সী যারা স্মলপক্সের টিকা নেওয়া আছে তাদের জন্য কিন্তু রিস্ক নাই সুখবর মার্কিন যুক্তরাষ্ট্র দুই হাজার সালে প্রাদুর্ভাবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তিন সালে মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছিল আফ্রিকাতে এক থেকে দশ পার্সেন্ট পর্যন্ত মৃত্যুর হার রিপোর্ট করা হয়েছে জটিলতার মধ্যে রয়েছে ক্ষত দাগ হয়ে যায় বিকৃত দাগ সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমণ ব্রঙ্কো নিউমোনিয়া যেটা রেসপিরেটরি ডিজিজ করোনাতেও হতো শ্বাসকষ্ট হবে চোখেরও সমস্যা হয় কেরাটাইটিস একটা রোগ হয় কর্নিয়াল আলসার পর্যন্ত হয়ে যায় অন্ধত্ব হতে পারে এবং সেপ্টিসিমিয়া এবং অ্যানাফাইলিক এনসেফালাইটিস এগুলো হয়ে থাকে এনকেফালাইটিস গুটি বসন্তের টিকা পক্স থেকে পঁচাশি পার্সেন্ট সুরক্ষা প্রদান করে দুই সপ্তাহের মধ্যে সম্ভব হলে চার দিনের মধ্যে এটি ব্যবহার করতে হবে ইনকিউবেশন পিরিয়ড গড়ে বারো দিন চার থেকে একুশ দিন পর্যন্ত এই রোগটির সিমটম থাকতে পারে প্রডর্ম এক থেকে দশ দিন স্থায়ী হয় জ্বরজনিত অসুখের সাথে ঠান্ডা লাগা প্রচুর ঘাম হওয়া প্রচণ্ড মাথা ব্যথা পিঠে ব্যথা ক্ষুধা মন্দ মাংসপেশিতে ব্যথা ফ্যানিনজাইটিস শ্বাসকষ্ট ও কাশি হয়ে থাকে প্রিয় সাংবাদিক ভাইয়েরা লিম্প্যাডেনোপ্যাথি জ্বরের পরে দুই তিন দিনের মধ্যে ঘাড়ের চারদিকে যে নোড আছে এগুলো বড় হয়ে যায় এক থেকে দশ দিনের মধ্যে ফুসকুড়ি হয় র্যাশের মতো হয় ফুসকুড়ি প্রায়ই মুখে শুরু হয় তারপর শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়ে এটি দুই থেকে চার সপ্তাহ চলতে পারে এগুলো মুখমণ্ডল শরীর হাত পা এবং মাথার ত্বকে জড়িত হাতের তালু পায়ের পাতায় ক্ষত দেখা যায় এগুলি ব্যথাহীন যদি ব্যথা থাকে তাহলে এটি সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হতে পারে চুলকানিও থাকতে পারে এবং চামড়ার উপরে রক্ত জমা হতে পারে হেমোরজিক এবং গুটি বসন্তের সাথে এর কিছুটা মিল দেখা যায় পক্সের রোগীদের ক্ষেত্রে এটা দেখা যায় না এই রোগ সাধারণত সেলফ লিমিটেড রোগীর মধ্যেই এটা থাকে আক্রান্ত বা সন্দেহযুক্ত প্রাণীর সংস্পর্শে যাওয়া বন্ধ করতে হবে যদি কোনো পশু এরকম দেখা যায় প্রাণীর কামড় আচর লালা বা প্রস্রাবের স্পর্শ থেকেও বেঁচে থাকা অপরিহার্য আর আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করে সকল ক্ষত শুকানো পর্যন্ত আইসোলেশন অথবা কোয়ারেন্টাইন করে রাখা এই চিকিৎসার আবশ্যিকতা দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বরে এফডিএ গুটি বসন্ত বা মাংকিপক্স সংক্রমণের জন্য উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার জন্য একটি লাইভ নন রিপ্লিকেটিং পক্স এবং মাংকিপক্স ভ্যাকসিন অনুমোদন দিয়েছে এটা দু সালে সিডোফোবির ফির মাংকিপক্সের জন্য অ্যান্টিভাইরাল ড্রাগ স্মল পক্স ভ্যাকসিন মাংকিপক্স ভ্যাকসিন উভয়ই লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিনিয়া স্ট্রেন থেকে উদ্ভূত বাংলাদেশে এখনও এই রোগের কোনো রোগই ধরা পড়ে নাই গতকাল এ ব্যাপারে একটি মিথ্যা গুজব রটেছিল সেই রোগটি সম্পর্কে আমরা খোঁজ নিয়েছি এটা আসলে যে পিসিআর মাধ্যমে এটা কনফার্ম করতে হয় ডিএনএ ভাইরাস সেই সুযোগ সুবিধাও আমাদের দেশে এখনো হয়নি তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আমরা এর ব্যবস্থা করছি এবং আমাদের এখানে যদি কোনো রোগী কখনো আসে আলাদাভাবে একটা ওয়ার্ড করে তাদেরকে ভর্তির ব্যবস্থা আইসোলেশন করে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করব। এ মুহূর্তে আমাদের বাংলাদেশে কোনো পক্সের রোগী নাই করোনা মহামারীকে আমরা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যথেষ্ট সফলতার সাথে মোকাবেলা করেছি আপনারা জানেন ব্ল্যাক ফাঙ্গাস যখন ভারতে একই দিনে পঁয়ত্রিশ জন মৃত্যুবরণ করে তখনও আমাদের এখানে একটা প্রোটোকল করে গাইডলাইন আপনাদের মাধ্যমে আমরা জনগণকে দিয়েছিলাম সেই একইভাবে মাঙ্কি মাংকিপক্স ভাইরাস যদি কখনো বাংলাদেশে আসে যেহেতু আমরা গ্লোবাল ভিলেজে বাস করি আগের বার করোনা ইতালি থেকে আসলো শিবচরে আর টুলার বাগে ঠিক তেমনি করে যেন আমাদের দেশে ভবিষ্যতে এরকম কোনো রোগী আসলে আমরা তার থেকে আমাদের যাতে না ছড়িয়ে পড়ে এবং গুজব আতঙ্কে যেন বাংলাদেশের মানুষ আক্রান্ত না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো এবং জাতিকে নিরাপদ রাখার জন্য। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় সবসময় তৎপর থাকবে গতকালকের ওই ফেসবুকটা আপনারা সবাই জানেন আসলে এটা একটা ভুয়া নিউজ ছিল এই এহন ঘটনার পরপরই আমরা খোঁজ খবর নেওয়া শুরু করি আসলে কি ঘটেছে গুজব রোধ এবং গুজব রটনাকারীকে খুঁজে পেতে গণমাধ্যমের কর্মীদের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার ক্রাইম ইন ইনভেস্টিগেশনের কাছে আমরা মৌসিক মৌফিকভাবে এ সম্পর্কে জানাই এবং আমাদের ডাটাবেজেও পক্স নামে কোনো রকম কোনো রোগী আমরা দেখতে পাইনি যদি মাঙ্কি পক্সের কোনো রোগী পাওয়া যায় কীভাবে কনফার্ম করব। আমরা পিসিআরের ব্যবস্থা করেছি জেনম সিক্সির অব ডিন ভাইরাস এটারও আমরা ব্যবস্থা করেছি তো আমার মনে হয় যে এই ধরনের কোনো রোগী পেলে একটু আইসোলেশন করব। আমরা ইতিমধ্যে বলেছি আপনাদের একুশ দিন পর্যন্ত আমরা আইসোলেটেড রাখবো রকম কোনো রোগীর যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এই যে র্যাশ জয় গায়ে ব্যথা মাংস ব্যথা তার ভালো লাগছে না এ ধরনের জ্বরও হচ্ছে মাথা ব্যথা হচ্ছে এই রোগীগুলো পেলে আপনারা আমাদের এখানে পাঠালে আমাদের ডিপার্টমেন্টগুলো সক্রিয় আছে তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবে মূল কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি আপনাদের সহযোগিতা নিয়ে এই পক্স সহ যে কোনো ধরনের রোগ যদি আমাদের সামনে এসে হাজির হয় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় সেটাকে কিভাবে। যত দ্রুত সম্ভব সেই রোগীর চিকিৎসা দিতে পারে তার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের মাঝে এসে এই বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি মানুষের মধ্যে আতঙ্ক ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে গুজব ছড়াচ্ছে এর থেকে আমরা পরিত্রাণ নিতে চাই এবং এই মাকি পক্সের রোগ থেকে মানে মৃত্যু হার কিন্তু খুব কম এখানে হ্যাজার্ডাস্ট ডাস্ট কষ্টটা বেশি পাবে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণে যেমন করোনায় মৃত্যুহার হার কমে যাওয়ার ফলে এখন আর কেউ মাস্ক পরে না কিন্তু আমার এই ইমার্জেন্সিতে আমার মনে হয় যে মৃত্যু কম হলেও কষ্টটা যাতে না হয় আমার ইমার্জেন্সিতে যদি হাজির হয় আমি মাস্ক কিভাবে পরতে হবে পিপিই পরে এই রোগীকে কিভাবে আমরা চিকিৎসা দেবো তারও ব্যবস্থাপনা আমরা রেডি করে ফেলেছি সুতরাং আপনাদের সহযোগিতা চাই আর দুশ্চিন্তা করার কিছু নাই আমরা চিকিৎসকগণ করোনার ন্যায় মৃত্যুবরণ করেও আমরা মানুষকে হেল্প করেছি এই মাংকি পক্সের কোনো রোগী এলে তার চিকিৎসার ব্যাপারেও আমরা প্রস্তুত থাকব এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলবো যে আসলে এই পশু থেকে যেহেতু আসে আর সারা ওয়ার্ল্ডে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি যে পশু থেকে সংক্রমিত হয়েছে যারা এই পেট এনিমেল ঘরে আছে তাদেরকে একটু সতর্ক থাকতে বলবো যেন তারা ওই যে কামড় দেওয়া তার লালা তার আঁচড় এর থেকে নিজেকে একটু মুক্ত রাখে এদিকে খেয়াল রাখতে হবে